মহারাষ্ট্রে খুলে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু নতুন এক ধরনের সংকটে পড়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্ণধাররা। এত সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে ক্যাম্পাসে ফেরায় তাদের সার্বক্ষণিক দেখাশোনার লোকজনের তীব্র সংকট তৈরি হয়েছে। স্টাফ সংকটে পড়ে ব্যাহত হচ্ছে সব ধরনের কার্যক্রম। সারা বিশ্বে গত ২৪ ঘন্টায় এর আগের দিনের তুলনায় করোনা শনাক্ত ও আক্রান্ত রোগীদের মৃত্যু উভয়ই বেড়েছে। এর মাঝে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮২৪১ জন। এর মাঝে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২২৮৬ জনের। 9/11 হামলায় নিহতদের স্মরণে তৈরি করা হয় গ্রানাইটের স্মৃতিস্তম্ভ। সেই স্মৃতিস্তম্ভে মৃতদের স্মরণে অংশ নিয়েছিলেন কয়েকশো মানুষ। এরপর দিনই সেখানে দেখা মেলে তালেবান শব্দ লেখা। ঘটনাটি ঘটে সাউথ ক্যারোলাইনার গ্রিন ভিল শহরে। এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন কাণ্ড কে ঘটিয়েছে তা নিয়ে চলছে তদন্ত। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে কংগ্রেসের শুনানিতে সমালোচনার জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় গতকাল সোমবার অনুষ্ঠিত এই শুনানিতে অন্তত দুজন রিপাবলিকান আইন প্রণেতা ব্লিংকেনকে পদত্যাগের আহ্বান জানান। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে আক্রমণ করেছেন। ট্রাম্প বলেছেন, লেকচার দেয়া বুশের জন্য মানায় না, কাউকে উপদেশ দেয়াও অন্তত তার কাজ হতে পারে না। ট্রাম্প ১৩ সেপ্টেম্বর এক ইমেইলে তার পূর্বসূরি প্রেসিডেন্ট বুশকে আক্রমণ করে এসব কথা বলেন। গত ২৪ ঘন্টায় করোনায় দেশে আরও ৩৫ জনের প্রাণহানি হয়েছে। গত ৯৯ দিনে এ সংখ্যা সর্বনিম্ন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,০০৭ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২,০৭৪ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৩৪,৪৪০ জনে। ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি বাংলা দৈনিক এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লেট জনসন ওল আর নেই। ৭৯ বছর বয়সে পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদপত্র টাইমসে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সেন্ট ম্যারি হাসপাতালে আচমকা ও শান্তিপূর্ণভাবে মারা গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসের ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বৈঠক। নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আফগানিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডেতে প্রথম ৩ খেলায় জিতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে ২২২ রান করা বাংলাদেশ জয় পায় ১২১ রানে।